মকর রাশি, মকর লগ্ন বা ক্যাপ্রিকর্ন সাইনের ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি অভাবনীয়, অতুলনীয় কাটতে পারে এমন দিন জীবনে বারবার আসে না। যদিও আপনাদের শনির সাড়ে সাতির এখন দ্বিতীয় চরণের মধ্যে আছেন আপনারা, তৎসত্ত্বেও আজকের দিনটি আপনাদের অতুলনীয়, বিশেষ করে আপনাদের যদি লগ্নে মকর হয় আরও বেটার ফল আপনারা পাবেন। রাশিতে সাধারণত সাড়ে সাতি চলে, আর তাই যাদের মকর রাশি তারা হয়তো কিছু কিছু ফল আপনাদের ক্ষেত্রে ব্যতিক্রমী হতে পারে। অর্থগতভাবে আজ আপনাদের দিনটি অতুলনীয়। যারা আপনার কাছ থেকে টাকা পয়সা ধার নিয়ে রেখেছিল কিন্তু ফেরত দিচ্ছিল না, আজ তাদের কাছ থেকে অর্থ ফেরত যেতে পারেন, পেতেও পারেন ফেরত, যার কারণে আপনি নিজেকে ভাগ্যবান মনে করবেন। আর আপনার অর্থ অপ্রত্যাশিতভাবে আজ ফেরত পাবেন, যার কারণে আপনাদের আর্থিক ভাগ্যের মজবুতই পরিলক্ষিত হচ্ছে। বিজনেসম্যানদের আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি আপনাদের পক্ষেই আছে, তবে তাড়াহুড়ো হঠকারিতা যেন করবেন না। আপনাদের পেশাদারী ক্ষমতা ব্যবহার করে আপনাদের পেশাগত সম্ভাবনাকে আরও বাড়ানো উচিত, বিশেষ করে যারা চাকরিজীবী। যতটা নিজের কোয়ালিটি বা নিজের ডিগ্রিকে উন্নত করা যায় সেটি আপনাদের ক্ষেত্রে বেটার। আজ আপনার কাজের ক্ষেত্রে অফুরন্ত সাফল্য লাভের সম্ভাবনা প্রবল। এক নিয়ন্ত্রণকারী অবস্থান লাভ করে সমস্ত দক্ষতা, মেধা দক্ষতা, ট্যালেন্ট আপনাকে কিন্তু আজ প্রদর্শন করতে হবে। আপনারা অবশ্যই প্রশংসার পাত্রপাত্রী হবেন। নিজের মনকে নিয়ন্ত্রণে রাখতে শিখুন, কেননা অনেকবার আপনি আপনার মনের কথা বলে মূল্যবান সময় নষ্ট করে ফেলতে পারেন। আর টাইম ইজ মানি, মানি কো ওয়েস্ট নেই কিয়া যাতা। আজ কিন্তু আপনাদের সামনে যারা শিক্ষার্থী বিদ্যার্থী আছেন তাদের দিনটি সাফল্যে ভরা। যে কোনো প্রকার পরীক্ষায় বসুন, অবশ্যই সফল হবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদেরই সহায় আছেন। নিকটস্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন, আত্মীয় পরিবার, পরিজন প্রত্যেকের সাথেই সম্পর্কের মজবুতি বাড়তে পারে। যদি অহেতুক তর্ক বিতর্ক না করেন এবং নিজের মতামতকে জোর করে যদি তাদের উপরে চাপিয়ে না দেন, আর পরিবারের কোনো দায়িত্ব আপনার কাঁধে থেকে থাকলে সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করুন। কায়িক পরিশ্রম হলেও আজ আপনারা শরীর মনে সতেজতা তরতাজা অনুভব করতে চলেছেন। তৎসত্ত্বেও বলবো, করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়তে চলেছে, ভ্যাকসিন না নিয়ে থাকলে অবশ্যই নিয়ে ফেলুন। প্রেমিক প্রেমিকা, আজ আপনাদের প্রেমের জীবন উত্তেজনাপূর্ণ হবে, কাজেই যাকে আপনি ভালোবাসেন তার সাথে যোগাযোগ করুন এবং দিনটি উপভোগ করতে কিন্তু ভুলবেন না। আপনাদের মধ্যে যারা স্বামী স্ত্রী আছেন তাদেরও বিবাহিত জীবনের শ্রেষ্ঠ দিনগুলির অন্যতম একটি দিন আজ আপনাদের থাকতে চলেছে, তাই দিনটিকে আপনারাও উপভোগ করুন। আপনাদের শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না। আজ যেহেতু বুধবার, বিদ্যা বুদ্ধি এবং ব্যবসার গ্রহ বুধ, তার বীজ মন্ত্র স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যেটি হলো ওম ব্রাং ব্রিং ব্রৌং স বুধায় নমঃ। এটি 108 বার জপ করুন, না পারলে সকালে 11 বার, বিকালে 11 বার,